সপ্তাহে শুরুর একটা দিন আর অন্য সময় সোমবার হলে না খারাপ লাগতো বাবা, এই তো সবাই ছুটি কাটিয়ে উঠলাম, উইকেন্ড কাটিয়ে উঠলাম, আবার কাজে যেতে হবে। আর এখন মানুষের রোজই উইকেন্ড হয়ে গেছে। তবে হ্যাঁ, অনেকের কাজ শুরু হয়ে গেছে যাদের আবার যেতে হচ্ছে, তো তার জন্য আর সুখের দিন শেষ। তবে অনেকে না আমরা কেমন একটা লাগছিল যে কবে শুরু হবে কবে শুরু হবে, অন্য সময় কি হয় শুক্রবার আসলে বাবা একটা ছুটি পেলাম, আর এখন কি মনে হচ্ছিল বলুন তো যে কবে আবার সেই ঝুলতে ঝুলতে বাসে ট্রামে গুতো গুতি করতে করতে যাব অফিস যাবো। কাজটাকে বড্ড ভালোবেসে ফেলেছি বলুন, জানতামই না যে ভিতরে কাজের জন্য যে এত ইচ্ছা আছে সেটাই কিন্তু আমাদের জানা ছিল না। তো আজকে যেহেতু সোমবার আর একাদশী, মানে অপূর্ব যেহেতু আজকে ভাত খাবে না বা পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই না, আর মামনি আজকে একাদশী, তার জন্য আজকে ভাতের আইটেম শুধু আমার হবে। আর তো তার জন্য আমি আজকে করব সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ির জন্য আমি এখানে সবজি মোটামুটি কেটে নিয়েছি, যা ঘরে ছিল আলু ছিল বিনস ছিল গাজর ছিল টমেটো ছিল, আর এদিকে আমি সাবু ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি, আর ডাল বের করা আছে, এবার ডালটাকে ভাজবো। মামনি যাবে এখন পুজো করতে, মামনি গেছে স্নান করতে, আর আমি গোপাল টোপাল তুলে এসে রান্নাঘরে ঢুকছি। আর তোমরা অনেকে বলছো শাখার কি আছে, শাখার কিচ্ছু হয়নি, আমার হাতে সব জায়গায় র‍্যাশ উঠেছিল দেখছো, এখন নেই, তো কালকে আবার এটা করে ফেলবো। না কালকে জয়মঙ্গল বলবো, কালকে হ্যাঁ কালকে করে ফেলবো। হাতে র‍্যাশ উঠেছিল এখন অনেকটা কম আছে, আর দুদিন দেখবো তারপরে আবার করে ফেলবো। হ্যাঁ আমার শাখার কিচ্ছু হয়নি, এই হাতে শাখা আছে, এই হাতে শাখাটা খুলে রাখতে হয়েছিল, এই হাতেই শুধু হয়েছে, হয়তো গরম তাপ টাপ লাগে রান্না বান্নার সময় বা কিছু ননির ভিতরে গরমটাও তো পড়েছে। হ্যাঁ গরমটাও পড়েছে, অনেকে শুনিতে হয় সোনার চুড়িটা মেন সমস্যা বলে, সোনার চুড়িটা আর পরবো না এখন, আপাতত শাখাটা পরে রাখবো, সোনার চুড়িটা আবার একটু ঝড় বৃষ্টি করুক। হ্যাঁ মাও তাই বলছিল যে অত মোটা শাখা তো খাজ ওই যে চুলকায় চুলকে কি পুরো লাল লাল দাগড়া দাগড়া হয়ে গেছিল, মানে দেখেও কি অনেকটা লাগছিল, তারপরে এখন আপাতত একটু কম আছে, কালকের থেকে দেখছি আর চুলকার ছিল লাল ভাবটাও পুরোটাকে ভেজে নেবো, পুরোটাই প্রেশার কুকারে করবো। মামনি বললো তাড়াতাড়ি তো কিছু নেই তো কড়াইতেই কর, ঠিক আছে কড়াইতেই করি। আমি এখানে এসে একটা জিনিস দেখেছি, এখানে প্রেশার কুকারের চলটা একটু কম, আমাদের ওই সাইডে কি যেমন ডিম সেদ্ধ করবো একটা হোক দুটো হোক বাবা প্রেশারে দিয়ে দাও একটা সিটি মেরে দাও ডিম সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এখানে বাটি করে 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 গ্যাস বেশি পড়ে যতই বড়, আমাদের ওই সাইডে প্রেশার কুকারের চলটা বেশি। মামা দেখা তো আর ডাল দেবো আগে ছোটবেলায় বিয়ে বাড়ির ডাল হলে ডাল নিতেই হবে, লেবু দিতে একটা করে ডালের মধ্যে লেবু দিয়ে তারপরে খেতাম, আর কোনো আইটেম না, সোজা ভাত তারপরে ডাল তারপরে মাংস বা মাছ। না না আমি খেতাম, আমি সব স্কিপ করে দিতাম, আর এখন কি আছে এখন ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস, তাছাড়া কিছু খাই, আমাকে বিয়ে বাড়ি নিয়ে যাওয়া লস। কালকে হচ্ছে জয়মঙ্গলবার, মানে আমার বাড়িতে জয়মঙ্গলবার নেই, এখানে এসে আমি পেয়েছি, আর আমার মার বাবার বাড়ি মানে মামার বাড়িতে জয়মঙ্গলবার আছে, কিন্তু রোজ মানে চৈত্র মাসে প্রত্যেকটা মঙ্গলবার, কিন্তু এইখানে দুটো যে কোনো দুটো, তো আমি একটা কালকে করব, মামনি বলে একটা অন্ধকার দিতে হয় একটা যে পূর্ণিমা দিতে ভালো হয়, তো একটা এখন করবো আর একটা পূর্ণিমা দিতে মানে আলো আর একটা আধারে করতে হবে, তো কালকে একটা জয়মঙ্গলবার আছে, কালকে চিড়ে দই খাওয়া, চিড়ে আমি মিষ্টি দই খাই না খেলে হেভি অম্বল, না না আগেবার যেমন খেয়েছিলাম টক দই দিয়ে খাবো, ডাল ভাজা কমপ্লিট, এইবার এটাকে নামিয়ে ধুয়ে ফেলতে হবে, বাবা এতে ঢুকেই ঘেমে যাচ্ছি গো, আপাতত এখন আদা বাটতে হবে, আদা বাটতে হবে আর মশলাগুলোকে মানে যেসব গুঁড়ো মশলা দেবো সেগুলোকে একসাথে করে রাখতে হবে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ আর নুন একসাথে মিক্স করে রাখবো জলের মধ্যে। আর এই যে বছরের প্রথম গাছের আম আমাদের, আমাদের না অপূর্ব মামারে বলছে না খুব সুন্দর আম গাছ আছে, তো সেই আম আগের দিন ছোট মামা দিয়ে গেছে,
দেখতে সুন্দর লাগছে, এটা গোপালকে এখন দেওয়া হবে। একটু পাক ধরেছে, আর এমন অবস্থা মানে এখন মানে কি পাক করে ধরেছি, ঘরে কেউ ঢুকতে পারছে না, মানে নিজের বোনের বাড়ি এসে দরজায় এখানে ওইখান দিয়ে ডাকছে, এনে আমের প্যাকেটটা নিয়ে যা, ঘরেও ঢুকলো না কিচ্ছু না। অন্য সময় চা খায়, চা খেয়ে দাঁড়ায় গল্প করে, সে মানে কি নাকি পাপ করে ফেলেছে, মুখ ঢাকা হাত ঢাকা, সত্যি আমরা এখন কি যেন হয়ে গেছে সত্যি। তো সেই আম দিয়ে গেছে, আর অপূর্ব আম খুব মিষ্টি, কিন্তু সমস্যা হচ্ছে আম যদি বেশি মিষ্টি তো একটু যেই মুজে যায় পোকা ধরে একদম, তো এই জন্য একটু কাঁচা কাঁচা দিয়ে গেছে, এবার একটু মানে রেখে রেখে খাবো। এটা আছে গোপালের আম প্রথম, আর বাকিগুলো এটা চালা। সবচেয়ে বড় কথা, আমার ছেলে গলগলে আম খেতে পারে না, ভাগনা জানে, ভাগনা গলগলে ফল ফলে আম খেতে পারে না, আম না আমি না অপূর্ব কেউ নেই খেতে পারে না, সেহেতু একটু ডাঁটো ডাঁটো দিয়ে গেছে, তোরা পাকিয়ে খাস, একটু শক্ত শক্ত থাকতে, আর তাড়াতাড়ি পেরেও ফেলেছে কারণ ফালতু নষ্ট হয়ে যাবে, আর ঝড় বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে, কি অবস্থা, আমরা কি দিনে পৌঁছেছি বলুন তো, একটা মানুষ নিজের বোনের বাড়ি আসবে আমাদের এইখান শ্রীরামপুরে, শ্রীরামপুর পুরো শ্রীরামপুর নয় তো, তাও আসতে পারছে, সেই আবার আম নেও, আবার আম নিয়ে সেই আম ধুয়ে তাকে রাখো, সারা রাত থাকলো, পরের দিন হাত ধরো, ও হেভি সমস্যা, হেভি। এই যে মশলা পুরো গুলে নিয়েছি, এবার এগুলো সব থাকবে, এক্ষুনি আমি রান্না বসাবো না, আদাটা ঘষে নেবো, তারপরে একবারে রান্নাটা দেখাবো। অন্য সময় বাজার আনলে আমি আমায় ক্যাঁক ক্যাঁক করে, আর এখন দেখেছি না, দেখুন এই যে আসল জিনিস এসছে, ওই জন্য মার্কেটে ঢুকেছে, সেটা হলো এই যে দেখাও, দাও দাও দাও, হাত দিও না, দেখেছি কি সুন্দর লিচু এসছে, ওই জন্য এই জন্য তোমাকে এত ভালোবাসি, আমি বলি না আমি এমনি এমনি ভালোবাসি, এই কারণে তো আমি জানি না, কিন্তু অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব সুন্দর। আপাতত এগুলো এখানেই ধোয়া থাকবে, এগুলোকে রাতে যা ব্যবস্থা করা করব। এখন আগে নতুন কাজ হয়েছে, সবজি আনো, ফল আনো, তাকে ধোও, তাকে শুকাও, তারপরে তোলো, একে কাজের শেষ নেই, তার মধ্যে আবার এত কিছু, আর কি করা যাবে, বাঁচতে গেলে করতেই হবে। তবে লিচুগুলো কিন্তু ভালো এনেছে, প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেব সবজিগুলো আর আলু, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে। সবজিগুলো ভাজা হয়ে গেলে ওতে ওই তেলে দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন। এবার ওতে দিয়ে দেব টমেটো আর আদা বাটা। এবার ওতে দিয়ে দেব ওই মশলা মাখানো জলটা। মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে ডালটা। এবার মশলার সাথে ডালটা খুব ভালো করে কষাতে হবে, তারপর দিয়ে দিতে হবে এতে জল। যখন ডাল 75% পুরো সেদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজানো সাবুটা আর আলুটা। এখানে ডাল 75% সেদ্ধ হয়ে গেছে, এবার ওর ভিতরে দিয়ে দেব সাবু আর আলুটা, দিয়ে ভালো মতো আলু সেদ্ধ হতে দিতে হবে। জল যা দেব সবই গরম জল দিতে হবে, ঠান্ডা জলে খিচুড়ি করা যাবে না। আমি এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি, আলু হাফ সেদ্ধ হয়ে গেলে এইবার লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলো। সাবুর খিচুড়ি আমি আজকে ঠিকঠাক বানিয়েছি, মানে আমার নুনের হাত না খুব কম, তো মামনি বলো ঠিকঠাক আছে, এখন আম খাচ্ছি, আজকে নুন টুন ঠিকঠাক দিয়েছি। অনেকে আবার বলো যে কিছু পারো না, বসে ন্যাকামো করো, দেখো আমি বিয়ে হয়েছে 1 বছর, আর বিয়ের আগে না কোনোদিন রান্নাঘরে আমাকে বাধ্য হয়ে যেতে হয়নি, শখে গেছি,
বা এখানে এসে মামনি আমাকে জোর করে রান্নাঘরে ঢুকিয়ে দেয়নি, বলেছে দেখতে দেখতে শিখে যাবি আর করতে করতে এমনি সব ভুল ভ্রান্তি ঠিক হয়ে যাবে। তো বুঝতেই পারছো এবার এসেই যে সব একদম ঠিকঠাক পারবো ঠিকঠাক নামবে এমন তো হয় না। আর এক বছরে কি শিখেছি কত আর শিখেছি, আমার মা বা মামনি এখনো শিখছে নতুন রান্না, তা আমরা তো এখনো অনেক ছোট। বুঝতেই পারছো আস্তে আস্তে করতে করতে হবে। অনেকে বলে আমি ন্যাকামো মারি, ন্যাকামো কিছু রান্না বান্না পারে না ন্যাকামো মারি, মামনি করে বাবানের রান্না বাবান করে আমার মা রান্না আমি করি, আমি যেটুকু পারি আমি সেটুকু দেখাই। আবার অনেকে বলছো যে দেখে দেখে শেখো, তাছাড়া কোথা থেকে শিখবো, আমার ভাত হবে আর কালকে চিলি চিকেন আছে ওই দিয়ে আমার খাওয়া কমপ্লিট, রান্না বান্না তোর পুরো ফিনিশ। রাত্রে এটা জলটা একটু বেশি হয়ে গেছে না, একটু জলটা শুকিয়ে নিয়েছে। হ্যাঁ মিষ্টি মিষ্টি সব ঠিক আছে, মামনি তো বলছে ঠিক আছে। এ আর একজন আমি খুঁজে পাইনি, মা খুঁজে পেয়েছে বাথরুমে ঢুকেছে, আমরা কেটে কুটে যেখানে পাবো একটুখানি শেষ সে বিন্দুটুকু নিয়ে নেবো, মাথায় নাল করতে নাকো, এটা কন্ডিশনার, এটা কন্ডিশনার। তো এই যে আমার এই অবস্থা কন্ডিশনারে এখনো আছে। হ্যাঁ তুমি ঢাকে তো কিনে নাও। নেই 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 এখনো নেই, প্যান্টিন নেই, ইয়ে দেখতে হবে ট্রেজনি আছে কিনা, এটা আছে এখনো দুদিন চলবে, এটা কোথাও পাইনি আমি। আপুরবাকে সাবর খিচুড়ি দিতে হবে বুঝলেন, এইবার দেখবেন ও হচ্ছে কিরাম নাকড়া করে নাকড়া, ইয়া মিলাম মিলাম যে নাক খিচড়ো। এক্ষুনি খেলাম আমি অম্বল হয়ে যাবে, এটা হচ্ছে অপূর্ব, ওইটুকু খাবে যদি খেয়ে ভালো লাগে। তা এইখানে খাবার ফু দিচ্ছে এখান থেকে, উড়িয়ে বাপরে বাপ ফুয়ের কি জোর। কেমন আছে নুন মিষ্টি সব ঠিক আছে বাবা? কেমন আছো? খাবে তো? যাক তাহলে বড়া খাবে, তাহলে রাতে এসে খাবে। পাঁপড় ভাজা হলে ভালো হতো। তাই না, পাঁপড় না ডাল দিতে হবে, পাঁপড় শেষ, পাঁপড় শেষ, ডাল দিয়ে বেলে একটু বানাতে পারো বাবা, ডাল দিয়ে বেলে। আচ্ছা পাঁপড় আমরা ভেজে দেবো, আজ কালকে দেবো, আজকে হবে না কালকে দেবো পাঁপড়। আমার মায়ের জন্য জামাই ষষ্ঠীর গিফট এখন খোঁজা হচ্ছে, আমাজন ওখানে দিচ্ছে ডেলিভারি, চলো ওখানে দিচ্ছে তো। হুম দরকারি জিনিসই দেওয়া ভালো, কারণ এখন যা লকডাউনের সময় এখন ওই শাড়ি ফাড়ি দিয়ে আমার কোনো লাভ নেই। শাড়ি দিয়ে পৌঁছবে পড়বে কবে? ওই মাস্ক ওই মাস্ক পরে শাড়ি পরা। ফোন নাম্বার দাও মায়ের। আমার নাম্বার দিয়ে দাও না, আমার ফোনে ফোন করবে মাকে বলে দিত। এবার আমি অপূর্ব থেকে অপূর্বকে বারণ করে তুমি এক টাকাও দেবে না, আমি দেব, বলেছে তুমি আবার পুজোয় দেবে, তুমি এতদিন দিয়েছো, আমি ইউটিউব থেকে বিশাল কিছু তো পাইনি, অল্প কিছু পেয়েছি, আর আমার তোমরা জানো এটা ছাড়া আমার একটা আলাদা জব আছে, তো সেখান থেকে এই কমার্সের স্যালারি আমি যা যা পেয়েছি তার জন্য সেটা দিয়ে মাকে
একটা ওই মপিং যে সেটগুলো হয় প্রেস্টিজের ওই একটা কিনে দিয়েছি। তো অনেকে বলবে যে এটা আবার কোনো জামা ষষ্ঠে গিফট হলো, দেখো মা বাবাকে যদি আমি যাই দিই, মা বাবা যদি আমি একটা ব্লাউজও মাকে কিনে দিই নিজের টাকায়, মা তাতেই খুব খুশি হয়। তো এটাই এখন দরকারি ছিল তাই এটাই দিয়েছি। পরের বছর ইচ্ছা আছে একটা অন্য কিছু দেওয়ার, দেখা যাক কত কি করতে পারি। আর বাবা তো এখন আলিপুরদুয়ারে রয়েছে, তো বাবাকে আমার ইচ্ছা ছিল যে আমি আমার টাকায় এসি ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দেবো, সেটাও করেছিলাম আমি স্যালারির টাকায়, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেন ক্যান্সেল হয়ে গেছে সব, বাবা ওখানেই রয়ে গেছে, তো টাকাটাও আমার রিফান্ড হয়ে গেছে। তো যবে বাবা আসতে পারবে তবে আমি আবার কাটবো, মানে মন থেকে না যখন বলছি না গায়ে কাটা দিচ্ছি যে নিজের টাকায় করতে পেরেছি। হ্যাঁ অবশ্যই সাপোর্ট তো মামনি অপূর্ব ছাড়া সম্ভব ছিল না, মা বাবার আশীর্বাদ থাকলেও কিন্তু আমি এইবারে এসে যে সাপোর্টটা পেয়েছি সেটা শুধুমাত্র মা বাবার আশীর্বাদেই হতো না, এই সাপোর্টটা না পেলে কিন্তু আমি কিছুই করতে পারতাম না। আমার নিজের জব তা বাদেও ব্লগ বানাচ্ছি, তার জন্য একটুটা টাইম যায়, রোজ মামনি সাপোর্ট করে, অপূর্ব সেই লেভেলে সাপোর্ট করে, তো তার জন্য। আর মামনির জন্মদিন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, মামনির জন্মদিন হচ্ছে 23 অক্টোবর। আর মামনিকে স্পেশাল কিছু দেওয়ার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে মোবাইল দেওয়ার। আমি আস্তে আস্তে টাকা জমাচ্ছি, অপূর্বর কাছ থেকে টাকা না নিয়ে আমি জমাচ্ছি, দেখা যাক, হয়তো বিশাল ভালো কিছু দিতে পারবো না, তবে যে আমার মা যে ফোনটা ইউজ করে সেই ফোনটাই দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কত কী করতে পারি। তো চলো, আর আগের মাসের মতো এই মাসেও আমরা অল্প কিছু সিএম কেয়ার ফান্ডে দিয়েছি, যতটা আমাদের সামর্থ্য আছে ততটাই দিয়েছি, অপূর্বকে দিতেই হয় ওদের অফিস থেকে, ভালো লাগে একজন লোকের মুখেও যদি একটু হাসি ফোটাতে পারি সেটাই আমাদের কাছে অনেক, যা পাপ করেছি সব একটু হলেও তো ক্ষুণ্ণ হবে রে বাবা। তো চলো টাটা, ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। আর আজকে নতুন রান্না চ্যানেলের ভিডিও এসে গেছে, তোমরা যারা যারা এখনও দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও আর কমেন্ট বক্সেও দিয়ে দেবো। টাটা।